বিরতির পর স্বাগত। গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে নানা জায়গায় কিন্তু কিভাবে রেশন শপগুলিতে নতুন নতুন জিনিস আনা যায় তা নিয়ে চিন্তা করছে রাজ্য সরকার। বিশেষ করে খাদ্য দপ্তরের পক্ষ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে রেশন শপদের পক্ষে, কিভাবে জনসাধারণ খুব কম খরচে কম দামে দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারবে তার জন্য একাধিক প্রকল্প, একাধিক জিনিসপত্র ইতিমধ্যেই যুক্ত করেছে রেশন শপের মধ্যে। কিন্তু সেই জায়গাতেও দেখা যায় রেশন ডিলার দের কিছু অমানবিক আচরণ, কিছু খামখেয়ালিপনা। এমন একটি খবর উঠে এলো মান্দাই বিধানসভার এলাকার রাজচন্তাই বাজারে। জানা যাচ্ছে রাজচন্তাই বাজারে রেশন দোকান থেকে বিগত 5 মাস যাবত ভোক্তাদের কোনো সামগ্রী সরবরাহ করা হচ্ছে না। এ নিয়ে ভোক্তারা অনেকবার জিজ্ঞাসা করলেও রেশন ডিলার শুক্রায় দেবর্মা কোনো উত্তর তাদের দিচ্ছেন না। বাধ্য হয়ে আজ আরসি নগর এডিসি ভিলেজের জনজাতি পরিবারগুলি ভিলেজ কমিটির অফিসে তালা দেয়। তাদের দাবি, যতক্ষণ যাবৎ রেশন সামগ্রী প্রদান করার আশ্বাস না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ভিলেজ কমিটির অফিস তালা বন্ধ থাকবে। কার্যত বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীদের, এবং তাদের অভিযোগ যে রেশন ডিলার বিগত 5 মাস যাবৎ কোনো ধরনের সামগ্রী দিচ্ছেন না ভোক্তাদের, যার ফলে রীতিমতো হয়রানির শিকার হতে হচ্ছে, বাজার থেকে চড়া দামে জিনিসপত্র কিনতে হচ্ছে। তাই আজ বাধ্য হয়ে তারা তালা ঝুলিয়ে দেয় অফিস কক্ষে, এবং সে বিষয়ে বিক্ষোভকারীরা কি বলছে শুনুন। হ্যাঁ, কেন কেন পঞ্চায়েত তালা দিয়েছে? 5 মাস ধরে আমরা তালা কোনো পাইনি। এই অঞ্চলের সবাই মানে গরিব আছে, ওদেরও এখন পর্যন্ত চাল পাওয়া হয় না, তাহলে গিয়ে তালা দিয়েছে আজকে। ও, 5 মাস ধরে আপনারা এই এলাকায় কোনো চালগুলি ধন্যবাদ মিডিয়া বন্ধুগণকে। আমরা এটা রামচন্দ্রনগর এডিসি ব্লক অন্তর্গত একটা রেশন শপ আছে। তো এখানকার রেশন শপে আমরা 5 মাস যাবত রেশনে সামগ্রী, চাল, ডাল, কেরোসিন যা কিছু আছে আমরা এলাকার জনগণ বঞ্চিত। তো সেই মোতাবেক আমরা আমাদের জ্রাইনা এসডিএম না হয়তো ফুড ইন্সপেক্টর তারার লগে আমরা অনেকবার যোগাযোগ করছে, তারা সমস্যার সমাধান করে দিব বলে আজকে প্রায় 3 মাস যাবৎ রানিং চলতেছে। তারা আমরা শুধু কথাই দিয়ে যাচ্ছে, আশাগুলি দিচ্ছে, কিন্তু এখানে তারা আমরা রেশনের সামগ্রী ব্যবস্থা করে দেয় না। সেই জন্য আজকে এলাকার ক্ষুদ্র জনগণ বাধ্য হয়ে আজকে বিক্ষোভকারীদের বক্তব্য শুনলেন। সে বিষয়ে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। মোহনপুর থেকে আমাদের প্রতিনিধি রয়েছে ধীমান ভৌমিক। ধীমানদা, কি আপডেট রয়েছে, বিক্ষোভকারীরা কি বলছে এবং রেশন ডিলার থেকে কি তথ্য ইতিমধ্যে উঠে এসেছে? হ্যাঁ দেখো অঙ্কিতা, জিরানিয়া থানাধীন, জিরানিয়া মহকুমার অধীন রামচন্দ্রনগরে একটি রেশন শপ রয়েছে, যেটা আরসিনগর এডিসি ভিলেজ, যেটা মান্দাই বিধানসভা কেন্দ্রের অধীন। এখানে যারা জনসাধারণরা রয়েছে, উপজাতি জনজাতিরা যারা রয়েছে, সেই রেশন শপের অধীনে 643 জন তারা পরিবার রয়েছে, রেশন কার্ড রয়েছে সেই রেশন শপে। সেই রেশন শপের দিদার হচ্ছেন শুক্রাই দেববর্মা। বিগত 5 মাস যাবৎ এই ভোক্তারা যে রয়েছে, 643 পরিবার যে ভোক্তারা রয়েছে, তাদেরকে রেশন সামগ্রী প্রদান করা হচ্ছে না। এই নিয়ে তারা বহুবার জিরানিয়া মহকুমা প্রশাসকের কাছে গিয়েছেন, ফুড দপ্তরের কাছে গিয়েছেন, কিন্তু তারা তাদেরকে আশ্বস্ত দিয়েছেন দেখবেন বলে, কিন্তু এখনো পর্যন্ত 3-4 মাস পেরিয়ে গেলেও তাদের রেশন সামগ্রী দেওয়ার ব্যাপারে কোন রকম উদ্যোগ গ্রহণ করেনি। তাই তারা বাধ্য হয়ে আজ আরসিনগর যে এডিসি ভিলেজ রয়েছে, মানে যার অধীনে সেই রেশন শপ রয়েছে, সেই পঞ্চায়েত ভিলেজ কমিটিতে অফিসে তালা দিয়ে দিয়েছে ক্ষুব্ধ গ্রাহকরা সকাল 11টা থেকে। এখনো পর্যন্ত প্রশাসনে কেউ আসেনি, তারা অপেক্ষা রয়েছেন, প্রশাসনের লোকরা আসবেন, আসতে তাদেরকে যদি আশ্বাস দেওয়া হয় তাহলেই এই ভিলেজ কমিটি অফিস তালামুক্ত করবেন। অঙ্কিতা, সে বিষয়ে রেশন ডিলার কি বলছে, রেশন ডিলারের কি বক্তব্য রয়েছে? আজ সকালবেলা যখন উপজাতি জনজাতিরা তারা রেশন শপে গিয়েছিল দেখা করার জন্য, কিন্তু শুক্রাজ দেবর্মা সেখান থেকে আত্মগোপন করেছেন, মানে তাদের সঙ্গে দেখা করেনি। তারা
সবচেয়ে বড় জিনিস তাদেরকে জিজ্ঞাসা করে সব করা হয়েছিল যে রেশন সামগ্রী মানে যিনি রেশন ডিলার রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন কিনা। রেশন ডিলার সঙ্গে আমরা কথাবার্তা বলেছি অনেক আগে, কিন্তু তারপর থেকে তার আর হদিশ পাওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে জিরানিয়া মহকুমা প্রশাসন এবং যারা ফুড দপ্তরে রয়েছেন আধিকারিকরা, তারা তিন মাস যাবত বা চার মাস যাবত যদি রেশন সামগ্রী না দিয়ে থাকে তাহলে তাকে কেন ব্যান করা হচ্ছে না বা পাঞ্চাল করা হচ্ছে না, উত্তর কাউকে কেন দেওয়া হচ্ছে না? যেহেতু এই যে এলাকাতে 643 জন রেশন কার্ড রয়েছে এবং তাদের 90% লোক বিপিএল এর পর্যায়ভুক্ত, তাদেরকে রেশন সামগ্রী না দিয়ে এতদিন যাবত রেশন সপ্তাহ মানে বন্ধ রেখেছে, এই জন্য কর্তৃপক্ষ কেন রকম কোন রকম উদ্যোগ নিচ্ছে না, পদক্ষেপ নিচ্ছে না, এটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অঙ্কিতা একেবারে অসংখ্য ধন্যবাদ দিমান্দা বিস্তারিত তুলে ধরার জন্য। কার্যত পাঁচ মাস যাবত ভোক্তারা রেশন সামগ্রী থেকে বঞ্চিত এবং অভিযোগ রয়েছে যে খাদ্য দপ্তরকে বারবার সে বিষয়ে জানানোর পরেও খাদ্য দপ্তর সে বিষয়ে কোনো ধরনের কর্ণপাত করেনি, এমনকি রেশন ডিলারের সাথেও কোনো ধরনের কথাবার্তা বলেনি যে কি কারণে পাঁচ মাস যাবত ভোক্তারা রেশন সামগ্রী থেকে বঞ্চিত রয়েছে। কার্যত এখানে খাদ্য দপ্তর তার পাশাপাশি রেশন ডিলার দুজনের কর্মের মধ্যে একাধিক প্রশ্নচিহ্ন রয়েছে যে খাদ্য দপ্তর এই ঘটনাটি জানার পরও কেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি, ঠিক অন্যদিকে রেশন ডিলার কেনই বা পাঁচ মাস যাবত কোনো খাদ্য সামগ্রী রেশনে প্রদান করেনি, সে নিয়ে কিন্তু একদিকে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে, অন্যদিকে বিক্ষোভকারীরা কিন্তু এখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয় এই বিক্ষোভের খবর পাওয়ার পর খাদ্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হয় কিনা এবং উপস্থিত হয়ে কি ব্যবস্থা কি পদক্ষেপ গ্রহণ করেন সেই রেশন ডিলারের বিরুদ্ধে তাতেই কিন্তু রয়েছে লক্ষ টাকার প্রশ্ন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই, আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।